ওকে, আমরা এখন করব 2ab গ্রাফিক্যাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো আমরা এক্স ওয়াই গ্রাফ করেছি তো, আচ্ছা ওয়াইটা কোন অ্যাক্সিস থেকে উপরে না হরাইজন্টাল, ভার্টিক্যাল হরাইজন্টাল, ভার্টিক্যাল, আর এক্সটা কোন দিকে থাকে হরাইজন্টাল। এবার গ্রাফের বেসিক হচ্ছে তুমি যখন কোন একটা গ্রাফ আঁকবে তার ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই, দিস ইজ প্লাস এক্স, দিস ইজ মাইনাস এক্স, দিস ইজ মাইনাস ওয়াই, দিস ইজ প্লাস ওয়াই, তাই দেখতে পাবে যা বোর্ডে হবে সব লিখে নেবে, ক্লিয়ার হলো কথাটা। এই পয়েন্টের একটা নাম আছে, কি নাম বলতো, না না এটাকে বলে অরিজিন, কি বলে অরিজিন। সো দিস ইজ প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এটা কি অরিজিন। এই অ্যাক্সিসটাকে কি অ্যাক্সিস নাম দিই আমরা, এক্স অ্যাক্সিস, সো দিস ইজ এক্স অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে কি নাম দিই আমরা, ওয়াই অ্যাক্সিস। বলতে পারিস এই দুটো অ্যাক্সিসের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কোনটা ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বলতে পারবি, না এক্স অ্যাক্সিসটা সব সময়ের জন্য হবে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, লিখে নাও এক্স অ্যাক্সিস ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, অল্প করে যাই দেখে একটু এগিয়ে আয়, এক্স অ্যাক্সিস ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস কি অ্যাক্সিস হবে, ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, লিখে নাও ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। আচ্ছা আমাকে একটা কথা বলবি, যে ডিসপ্লেসমেন্ট আর টাইম এই দুটোর মধ্যে কে বেশি ইন্ডিপেন্ডেন্ট, ডিসপ্লেসমেন্ট আর টাইম কে ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা তাহলে ভেলোসিটি আর টাইম এই দুটোর মধ্যে কে বেশি ইন্ডিপেন্ডেন্ট, টাইম। অ্যাক্সিলারেশন আর টাইম এই দুটোর মধ্যে কে বেশি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সব ক্ষেত্রে টাইম কে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস আমি কাকে রাখবো, টাইম, ক্লিয়ার হয়েছে। তার মানে লিখে নাও যে ফর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ v ভার্সেস t, ফর ভেলোসিটি টাইম গ্রাফ v ভার্সেস t, ফর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ a ভার্সেস t, তাহলে d ভার্সেস t, v ভার্সেস t, a ভার্সেস t, টাইম কে কোথায় রাখবো, x অ্যাক্সিস এ, ভালো করে এটা নোট ডাউন করো, টাইম উইল বি ইন দি x অ্যাক্সিস, তাহলে ফর d ভার্সেস t, v ভার্সেস t, a ভার্সেস t, টাইম উইল বি ইন দি x অ্যাক্সিস, গেল। চলো প্রথমে আমরা যে জিনিসটা করব, আচ্ছা তাহলে বলতো টাইম যদি x অ্যাক্সিসে হয় তাহলে y অ্যাক্সিসে আমি কাকে পুট করব, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইমে কাকে পুট করব, ডিসপ্লেসমেন্ট কে, ভেলোসিটি টাইমে কাকে পুট করব, অ্যাক্সিলারেশন টাইমে কাকে পুট করব, কনসেপ্ট ক্লিয়ার, গুড। মুখস্থ করেছিস, না বুঝে করতে হয়, মুখস্থ করলেই ফিজিক্সে ফেল, ফিজিক্সে বুঝে তারপরে মুখস্থ করতে হয়, হ্যাঁ বুঝে তারপরে মুখস্থ। আচ্ছা এটাও ক্লিয়ার হলো, ফার্স্টে আমরা যেটা করব দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভালো করে দেখবেন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। মনে করো আমি এখানে একটা ওয়াই অ্যাক্সিস নিয়েছি, এখানে একটা টাইম অ্যাক্সিস নিয়েছি, প্রথম জিনিস হচ্ছে আমি কি মাইনাস এক্স এর দিকে কিছু নিয়েছি, আমি কি মাইনাস ওয়াই তে কিছু নিয়েছি, এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তাহলে প্রথমেই আমি মাইনাস এক্স মাইনাস ওয়াই নিইনি, যদিও মাইনাস ওয়াই নেওয়া যায় কিন্তু মাইনাস এক্স কি নেওয়া পসিবল কখনো, কেন পসিবল না, কারণ টাইম ক্যান নেভার বি নেগেটিভ। এটা নোট ইন ব্রিফ করে লিখে নাও, এনবি এনবি করে লিখে নাও যে উই ক্যান নট টেক, উই ক্যান নট টেক নেগেটিভ ইন টাইম অ্যাক্সিস, we cannot take negative in time axis as time cannot be negative, we cannot take negative in time axis as time cannot be negative, likha so we cannot take negative in time axis as time cannot be negative, time ki hote parbe na, negative hote parbe na, okay ebar bhalo kore dekho এইদিকে আমি প্লট করছি কাকে,
কাকে প্লট করছি ডিসপ্লেসমেন্ট টাইমে কাকে প্লট করছি ডিসপ্লেসমেন্ট রাইট আমি ডিআইএসপি মানে ডিসপ্লেসমেন্ট এদিকে প্লট করছি টাইমকে একটা एग्जांपल করি তাহলে আমার প্লটিং এর আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে প্লটিং কিন্তু দয়া করে কেউ বই থেকে মুখস্থ করবি না আইডিয়াটা নিতে হবে মুখস্থ করলে কিন্তু এই চ্যাপ্টারটা কোনোভাবে করতে পারবে না এটা যথেষ্ট কঠিন পার্ট বুঝতে হবে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কি করতে হবে বুঝতে হবে মনে কর সকাল 10টা বাজে কটা বাজে সকাল 10টা এটা হচ্ছে আমার বাড়ি আমি বাড়িতে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দেখছি যে একটা কচ্ছপ এইখানটায় রয়েছে কচ্ছপ কোথায় আছে ওইখানটায় আমি আমি যেখানটায় দাঁড়িয়ে আছি বা আমার বাড়ি যেখানটায় আছে সেখান থেকে কচ্ছপের ডিসটেন্স হচ্ছে ঘুম থেকে উঠে দেখলাম 2 মিটার কত দেখলাম 2 মিটার 2 মিটার কখন দেখলাম সকাল 10টায় এইটা যেহেতু আমার স্টার্ট টাইম এটাকে আমি t = 0 ধরব ক্লিয়ার হলো সকাল 10টা আমার কি টাইম 0 স্টার্ট টাইম সকাল 10টা কি টাইম স্টার্ট টাইম তাহলে স্টার্ট টাইম কি t = কত ধরব 0 আচ্ছা ধরো আমি ঘুম থেকে উঠে যদি দুপুর 1টার সময় দেখতাম আচ্ছা বাজেভাবে ঘুম থেকে উঠলাম যাই হোক যদি দুপুর 1টার সময় দেখতাম তাহলে সেটাকে আমি কি ধরতাম স্টার্ট টাইম তখন t = কি ধরতাম 0 তাহলে যে কোনো স্টার্ট টাইমে t = 0 কনসেপ্ট ক্লিয়ার তাহলে t = 0 তে আমি কোথায় আছি 2 মিটারে আছি তাই না t = 0 তে কোথায় আছি 2 মিটারে আমি কি করব এইখানটায় 0 লিখব স্টার্ট যেহেতু তাহলে স্টার্টেড টাইম কত হবে 0 পড়ার মধ্যে নাই কতটা ডিসপ্লেসমেন্ট উপরে আছে 2 মিটার এই ডিসটেন্সটা 2 মিটার তাহলে 2 4 6 8 10 আমি ঘন্টাটা কল করে দিলাম দিলাম কোনো কনফিউশন আছে তারপরে টাইম হয়েছে আরেকটু পরে সকাল 11টা কটা বাজে তখন 11টা তখন দেখছি কচ্ছপটা এখানে আছে এই ডিসটেন্সটা হচ্ছে 5 মিটার কত মিটার 5 মিটার তাহলে t = 0 11টা মানে t = কত ঘন্টা হবে ক্লিয়ার হয়েছে 10টা মানে যদি t = 0 হয় 11টা মানে t = কত হবে 1 1 আওয়ার তার মানে যখন t = 1 আওয়ার তার মানে 0 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 2 3 যখন t = 1 তখন কোথায় আছে ডিসপ্লেসমেন্ট কত ডিসপ্লেসমেন্ট কত 5 মিটার তাহলে 2 4 5 তাহলে এখানে কি হবে নিশ্চয়ই এখানটায় কল করে দেব হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নিউট্রাল ক্লিয়ার যখন ঘুম থেকে উঠে দেখেছি যখনই উঠবো সেটাই আমার t = 0 ক্লিয়ার হলো আমার ফার্স্ট অবজারভেশন তাহলে 11 10টা হচ্ছে আমার কি ফার্স্ট অবজারভেশন চলে এলাম 11টার সময় তাহলে 11টার সময় মানে কতটা টাইম পার করেছে 1 ঘন্টা তাহলে এখান থেকে 1 ঘন্টা পার হয়েছে কতটা ডিসপ্লেসমেন্ট গেছে 5 কিন্তু যখন 1 ঘন্টা পার হয়েছে আমি কি 11 লিখবো না t = 1 আওয়ার লিখবো 1 আওয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে পুরো আইডিয়া ক্লিয়ার পুরো প্রবলেম নেই গুড তার মানে যখন t = 1 আওয়ার তখন হচ্ছে 5 মিটার আবার কিছুক্ষণ পরে তখন বেজে যাচ্ছে 12টা 12টার সময় ও রয়েছে 6 মিটারে কোথায় রয়েছে তাহলে t = কত ধরব 12টা 2 2 কি 2 আওয়ার ক্লিয়ার হলো কথাটা তার মানে যখন t = 2 আওয়ার সে কোথায় আছে 6 এ আছে ক্লিয়ার হলো এরকম ভাবে আবার কিছুক্ষণ পর তখন বাজে 1টা কচ্ছপটা কি করেছে ও তো এদিকে যাচ্ছিল ও আবার পেছন দিকে হাঁটা শুরু করেছে ওখানে গিয়ে জল টলকে দেখেছিল হয়তো পেছন দিকে হেঁটে ও এই খানটায় চলে এসেছে এইটা হচ্ছে এখান থেকে 3 মিটার কত মিটার 3 মিটার এটা t = কত বলতো এটা একটা সময় হচ্ছে t = 3 আওয়ার ক্লিয়ার হয়েছে t = 3 আওয়ারের ডিসপ্লেসমেন্ট কত t = 3 আওয়ারের ডিসপ্লেসমেন্ট কত 3 মিটার t = 3 আওয়ারের ডিসটেন্স কভার কত বলতো 9 মিটার কি করে এখান থেকে ও গেছে 6 মিটার 6 থেকে আর 3 মিটার পিছে এসেছে তবে 3 মিটার হয় তাহলে 6 আর 3 কত হলো 9 9 মিটার তারপরে ডিসটেন্স কত এখানে 9 মিটার ডিসপ্লেসমেন্ট কত 3 মিটার
আমি কি গ্রাফ করছি, ডিসটেন্স ভার্সেস টাইম না ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম? তাহলে আমি কোনটা নেব, 9 মিটার না 3 মিটার? 3 মিটার। ফান্ডা ক্লিয়ার হয়েছে? একদম কোনো কনফিউশন আছে? তার মানে যখন টাইম 3 আওয়ার তখন ওটা কত মিটার হয়েছে? 3 মিটার হয়েছে। ক্লিয়ার হলো কথাটা? পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমি যদি একটা গ্রাফ তৈরি করি, পেয়েছো গ্রাফটা? গ্রাফ করা মানে কি, জাস্ট এই পয়েন্টগুলোকে কি করেছি জুড়ে দিয়েছি। দিস ইজ ইওর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। করে নাও, ভালো করে দেখবে। মনে করো যে এরকম একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ রয়েছে। আমি কোন দিকে ডিসপ্লেসমেন্ট প্লট করব? কোন দিকে ডিসপ্লেসমেন্ট? y অ্যাক্সিস। তাহলে এই দিকে ডিসপ্লেসমেন্ট, কোন দিকে টাইম? ক্লিয়ার হয়েছে? আমি গল্প বলি, তোরা প্লট কর। আমি প্লট করছি না, গল্প বলি, শোন গল্প। বাবা গল্প শোন, ওটা পরে আসিস, গল্প শোন। আমি কোথা থেকে উঠেছি? ঘুম থেকে উঠেছি। উঠেছি ঘুম থেকে, উঠে দেখছি দাঁত মাজছি, আর দেখছি এখানে দেবেশ ঘুমিয়ে আছে। আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। দেবেশ্বর ঘুমিয়ে আছে, কুকুরটা ওর উপরে দাঁড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে, তার কুকুরটার ওয়াক যাও, ওকে খেয়াল রাখে, ওর থেকে বাঁচিয়েছে। এবার সকাল 8টার সময় দেখলাম দেবেশ্বর এখানটায় রয়েছে। আমার হ্যাঁ, যেখান থেকে আমি দাঁত মাজছিলাম সেখান থেকে দেবেশ্বর অব্দি ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। কতটা ডিস্টেন্স? এবার আমি গেছি, ঘুরে ফিরে এসেছি সকাল 9টা বাজে, জানলা দিয়ে উঁকি মারলাম, দেখলাম দেবেশ্বর ওখানেই শুয়ে আছে। আমি ঘুরে ঘুরে এলাম, বাজারে গেলাম, বাজারে গিয়ে কচুরি কিনে আনলাম, এসে জানলা দিয়ে তাকালাম, দেখলাম দেবেশ্বর কোথায় আছে? ভালো কথা। দিয়ে আমি পড়াতে বসলাম, বাচ্চারা পড়ছিল, পড়তে পড়তে একটা বাচ্চাকে মারতে মারতে বার করলাম, দিয়ে তার বাইরে দেখালাম, তাকে কি দেখলাম? দেবেশ্বর ওখানেই শুয়ে আছে। এইটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বানাও ঝটপট। আচ্ছা প্রত্যেকে এখানে দেখো, আমি কখন দেখেছি ইভেন্টটা ফার্স্ট, কখন দেখেছি? সকাল 8টা। তাহলে সকাল 8টা আমার t ইকুয়ালস টু 0। গুড। তাহলে t ইকুয়ালস টু যখন 0, t ইকুয়ালস টু যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট কত? 10 মিটার বলতে হবে ইউনিট। t ইকুয়ালস টু যখন 9 এর মানে কি ধরবো? 1 আওয়ার। তাহলে তখন ডিসপ্লেসমেন্ট কত? 10 মিটার। গুড। t ইকুয়ালস টু 2 আওয়ার, ডিসপ্লেসমেন্ট কত? 10 মিটার। ছোট করে দিই, 5, 10, 15, 20, এটা দেখতে ভালো লাগছে, রাইট? টাইম কি 3 ঘন্টা রয়েছে, তাহলে 0, 1, 2, 3। জিরো প্রথম টাইমে ডিসপ্লেসমেন্ট কত? 10। সেকেন্ড টাইমে ডিসপ্লেসমেন্ট কত? 10, তাই না? আলটিমেটলি কি করব, জুড়ে যাব, কি লাইন হলো? স্ট্রেট লাইন, কার্ভ লাইন, কি লাইন? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। আর এই যে লাইনটা আমি দেখতে পাচ্ছি, এই লাইনটা, এই লাইনটা কি প্যারালাল টু ইচ আদার? আচ্ছা তখন একটা জিনিস বলতো, যখন দেবেশ্বর শুয়েছিল ও কি মোশনে ছিল না রেস্টে ছিল? তার মানে ওয়েন আ বডি ইজ এট রেস্ট, তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হয়? স্ট্রেট লাইন প্যারালাল টু দা টাইম অ্যাক্সিস। স্ট্রেট লাইন প্যারালাল টু দা টাইম অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। স্টার্ট দি, ওয়েন এ বডি, ওয়েন এ বডি ইজ এট রেস্ট, ওয়েন এ বডি ইজ এট রেস্ট, দি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, the displacement time graph
is a straight line parallel to the time axis. বুঝেছিস না মুখস্থ করেছিস? Good. এই প্যারালের তলে আন্ডারলাইন দেবে আর স্ট্রেট লাইনে আন্ডারলাইন দেবে. এসটি লাইন মানে স্ট্রেট লাইন. হয়েছে? ইজ এ স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস. এই টাইম অ্যাক্সিস লেখা হয়ে গেছে. ক্লিয়ার? নেক্সট একটা গল্প করি. চলো নেক্সট গল্প, নেক্সট গল্প ভালো করে দেখবে. এই গল্পটা হচ্ছে, না আর গেম খেলা যাবে না, এটা হচ্ছে আমার বাড়ি. এটা কি আমার? আচ্ছা তোর নাম কি? রোহিত. আচ্ছা আমি ঘুম থেকে উঠলাম, তখন বাজে সকাল ৬টা. কটায় উঠেছি ঘুম থেকে? ৬টা. আমি দেখছি যে রোহিত তখন বাইক স্টার্ট দিচ্ছে. কি স্টার্ট দিচ্ছে? বাইক. রোহিত আমার বাড়ি থেকে রয়েছে মাত্র ১০ মিটার দূরে. যাও কোথায় রয়েছে? আচ্ছা রোহিত আমার বাড়িতেই রয়েছে, খেয়ে দেবে হচ্ছে মহাবদ. রাত্রিবেলা এসে বলে যাবো না, ও রোহিত আমার বাড়িতেই রয়েছে, আমি যদি বেরোয় খেতে দেবে. আর রোহিত বলছে না আমরা যাবো না, আমি যাবো না. আমার তাহলে কিভাবে যাবি? বলছে বাইকটা হাঁটিয়ে হাঁটিয়ে. ৭টার সময় উঠে দেখি ওটা হাঁটাচ্ছে না, মনে হয় বাইকটাকে শুয়ে শুয়ে নিয়ে যাবে. তো রোহিতের সকাল যখন ৭টা বাজে, রোহিতের ডিসপ্লেসমেন্ট তখন হচ্ছে ১০ মিটার. কত মিটার? ১০ মিটার. এরকম করে করে আমি একটু ঘুরে ফিরে এলাম, আমার তো খুব রাগ হচ্ছে. এই যদি কি ৮টা বাজে, তখন রোহিত দেখে এখান থেকে ২০ মিটার দূরে গেছে. যে রোহিত বেরো, তাহলে না যাবো না আমি, এভাবেই যাবো, দেখবা জলবা লুচির মতো ফুলবা. বাজে সকাল ৯টা, আমি উঁকি মেরে দেখতে গেছি যে ব্যাটারি সত্যি মজা করছে. মানে হ্যাঁ তাই তো, ৩০ মিটার দূরে তখন. ঠিক আছে দাঁড়া বাজার থেকে আসি, কতক্ষণ করবি? রোদ তো পড়ছে. তখন বাজে ১০টা, পার্ক থেকে ঘুরে এসছি. কি মা যাচ্ছেই না ৪০ মিটার. কিছু একটা হবে. আবার তখন সকাল ১১টা বাজে, দেখছি রোহিত তাও যাচ্ছে না. এখন প্রশ্ন হচ্ছে, তোর এই গল্পটা বুঝেছিস? ডিসপ্লেসমেন্ট টাইম রাখ. আচ্ছা এইদিকে দেখো, মনে কর, আচ্ছা এটা আমার কি অ্যাক্সিস যেটা এখনই আঁকলাম? এটা কি অ্যাক্সিস? এটা কি অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস. এটা কি অ্যাক্সিস? এক্স. না কি বলবো? টাইম অ্যাক্সিস. আর ওয়াই অ্যাক্সিসটাকে কি বলবো? না কি বলবো? ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস. ক্লিয়ার হয়েছে? আচ্ছা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস কে ডি দিয়েও লেখা যায়, এস দিয়েও লেখা যায়. কি দিয়ে লেখা যায়? এস মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট. ঠিক আছে. আচ্ছা যখন সিক্স এম, তখন আমার টাইম কত বলতো? সিক্স এম এর টাইম কত? জিরো. তখন ডিসপ্লেসমেন্ট কত বলতো? ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো. সেভেন এম টাইম কত? ১ আওয়ার. ডিসপ্লেসমেন্ট কত? ১০ মিটার. টাইম কত? ২ আওয়ার. ডিসপ্লেসমেন্ট কত? ২০ মিটার. টাইম কত? ডিসপ্লেসমেন্ট কত? টাইম কত? ডিসপ্লেসমেন্ট কত? টাইম কত? ডিসপ্লেসমেন্ট কত? জাস্ট প্লট করবো তাহলে ৫০ অবধি আছে. তাহলে এখান থেকে শুরু করবো জিরো, ১০ ২০ ৩০ ৪০ ৫০ ৬০ অবধি নেবো. ওকে তো টেন পেন্সিল, পেন নয় তাহলে এখন করছিস পেন দিয়ে, ঠিক আছে, বাট বাড়ি গিয়ে কিন্তু পেন্সিলই ইউজ করতে হবে. টাইম কত অবধি আছে? জিরো থেকে ৫ আওয়ার. জিরো, ১ ২ ৩ ৪ জিরোতে ছিল, জিরোতে, তার মানে জিরোতে জিরো. ১ এ কোথায়? ১০. ২ এ কোথায়? ২০. ৩ এ কোথায়? ৩০.
4 এ কোথায় 5 এ কোথায় 3 ক্লিয়ার হয়েছে কি করব একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেব ক্লিয়ার হলো স্ট্রেট লাইন না একটা গোল গোল না বাট আমাকে লাইনটা স্ট্রেট দিতে হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখ ওর এখানে ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে বাড়ছে না কমছে বাড়ছে তার মানে একটা জিনিস বোঝ ভালো করে বলবি প্রথম 1 আওয়ারে ফার্স্ট 1 আওয়ারে ও কতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছে 10 মিটার তাহলে এখানে স্পিড কত বলতো বা ভেলোসিটি কত বলতো ডিসপ্লেসমেন্ট বাই টাইম না ডিসপ্লেসমেন্ট কত 10 মিটার টাইম কত 1 আওয়ার তাহলে 10 মিটার পার আওয়ার না সেকেন্ড কত মিটার পার আওয়ার ক্লিয়ার আচ্ছা বলতো পরের যে 10 মিটার সেটা সে কতটা টাইমে আছে না ভালো করে বলছ প্রথম 10 মিটার 1 ঘন্টায় আছে 1 ঘন্টা তারপরে 10 মিটার সে কতক্ষণে আছে কারণ 20 মিটার যেতে 2 ঘন্টা লেগেছে তাহলে তারপরে 10 মিটার সে কতক্ষণে আছে 1 ঘন্টা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না স্যার বুঝলাম প্রথম 10 মিটার কতক্ষণে গেছে 1 ঘন্টা তারপরে এখান থেকে তো আরো 10 মিটার গেছে না হলে তো 20 মিটার হবে না তাহলে এখান থেকে আরো 10 মিটার গেছে তাহলে প্রথম থেকে 2 ঘন্টা লেগে থাকে তাহলে 1 ঘন্টার পর থেকে আর 1 ঘন্টা লেগেছে তাহলে এটা যদি 10 মিটার হয় থাকে এটাও তো 1 আওয়ারই লেগেছে তাহলে এখানে ভেলোসিটি কত নিশ্চয়ই 10 মিটার বাই 1 আওয়ার কত হয় 10 মিটার পার আওয়ার এই স্পিড আর এই স্পিড কি আলাদা না সেম স্পিড আচ্ছা বলতো তাহলে এখান থেকে তারপরে 10 মিটার যেতে কত টাইম লেগেছে 10 মিটার পার আওয়ার মানে টাইম কত লেগেছে 1 আওয়ার তাহলে ভেলোসিটি কত হলো 1 10 মিটার পার আওয়ার আচ্ছা বলতো এখান থেকে তারপরে 10 মিটার যেতে কত টাইম লাগে আমি আয়া সমঝ মে 1 মিটার পার আওয়ার দেখেছিস তো পড়িয়ে কত ভালো লাগে সব জায়গায় ভেলোসিটি গুলো সেম না ডিফারেন্ট সেম এটাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলি না নন ইউনিফর্ম ইউনিফর্ম সো এই যে কার্ভ এটা কি ভেলোসিটির কার্ভ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে মুখস্থ করলি বুঝলি গুড তাই দেখো ফর ইউনিফর্ম ভেলোসিটি স্টার দিয়ে লিখবে ফর ইউনিফর্ম ভেলোসিটি ফর ইউনিফর্ম ভেলোসিটি দি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ উইল বি এ স্ট্রেট লাইন straight line inclined at an angle to the time axis we can will be inclined at an angle to the time axis দেখো না মনে করো আমাকে গ্রাফটা করতে বলেছে এই গ্রাফটার আগে নেচারটা দেখো নেচার কি হচ্ছে যে এখান থেকে টাইমটা বাড়তে থাকছে তাই না কি হচ্ছে টাইমটা বাড়তে থাকছে এবং যখন আমি 6 সেকেন্ডে চলে গেছি তখন ডিসপ্লেসমেন্ট কত 60 এটাই তো ম্যাক্সিমাম এরপরে আমার ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে কমছে তাহলে আমি যদি এখানে জোন ডিফাইন করি দেখ এখানে এটা নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট ইনক্রিজিং জোন আর এখানে কি হচ্ছে নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট ডিক্রিজিং জোন তাই না তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং জোন এটা কি জোন ইনক্রিজিং জোন আগে দেখো এটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা রাইট এবার আমি কি করব আমি গ্রাফ ড্র করব তাহলে সকলে বেই দিতে হয় একদম গ্রাফ ড্র করব গ্রাফ কোথা থেকে শুরু 0 থেকে শুরু 14 এ গিয়ে শেষ তার মানে এটা 0 2 4 6 8 10 12 40 ক্লিয়ার হয়েছে 2 4 6 8 10 12 40 এদিকে কি দেবো টাইম অ্যাক্সিস এদিকে কি অ্যাক্সিস দেবো ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস এস দাও ডি দাও একই ব্যাপার ডিসপ্লেসমেন্ট কত দূর অবধি গেছে ম্যাক্সিমাম 60 তাহলে 0 থেকে শুরু করব 10 20 30 40 50 60 একটা বেশি দি 70 ডান সো দিস 10 20 30 40 50 60 70 একটা একটা করে প্লট করি প্রথমে
আমাকে বলবি জিরোতে কোথায়? জিরোতে কোথায়? জিরো। আচ্ছা খাতাগুলো বন্ধ কর, আমার সাথে কর। জিরোতে কোথায়? অরিজিন। জিরো। খাতা বন্ধ, সব খাতা বন্ধ। টুতে কোথায়? টুতে টোয়েন্টি। ফোরে? ফোরে ফর্টি। সিক্সে? সিক্সে সিক্সটি করেছি। এটাকে আমি কি করবো, একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো। ক্লিয়ার হলো কথাটা? নেক্সট 8 সেকেন্ডে কত? 45। এখন এটা দেখো 40 আর 50 এর মাঝে 45, 8 সেকেন্ড, তাহলে 45 হলো না? 10 সেকেন্ডে কত? 10 সেকেন্ডে কত? 30। তাহলে 10 সেকেন্ড আছে 30, 30 মানে হলো না এটা? 12 সেকেন্ডে কত? 15। 12 সেকেন্ড 15 হলো না এটা? 14 সেকেন্ডে কত? 0। 0টা কিন্তু 0 তে মার্ক করতে করলাম। এবার কি করব, সিম্পলি এটাকে জুড়ে দেব। হ্যাঁ আমার হাতে তো স্ট্রেট হবে না, বাট তোরা বুঝবি স্ট্রেট লাইনে দিতে হবে, কারণ স্ট্রেটই আসছে। তাহলে ফার্স্টে আসবো আমি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। আমি কোথা থেকে জার্নি শুরু করেছিলাম? এখান থেকে। ফাইনালি কোথায় পৌঁছেছি? ডিসপ্লেসমেন্ট লেভেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমি জিরো থেকে শুরু করেছি, আমার ডিসপ্লেসমেন্ট বেড়েছে, দিয়ে আবার ফাইনাল টাইমে এই ডিসপ্লেসমেন্ট কি হয়েছে? আগের জায়গায় চলে এসেছি। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি কত হলো? কনসেপ্ট ক্লিয়ার? লিখে নাও। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। এবার আসি ডিসটেন্স। আমি এখান থেকে কত দূর গেছিলাম ম্যাক্সিমাম? তারপরে কত দূর ফিরেছি? সিক্সটি গেছিলাম, তাহলে কত দূর ফিরেছি? সিক্সটি গেছি, সিক্সটি ফিরেছি না? সিক্সটি যদি গিয়ে থাকি ফিরেছি কত? টোটাল কত ডিস্টেন্স হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হচ্ছে 120 মিটার। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র করা হয়ে গেছে। ফাইন্ড দ্য ভেলোসিটি বিটুইন 2 সেকেন্ড টু 6 সেকেন্ড। দেখো কি করে বার করছি, ইট ইজ ইম্পর্টেন্ট নাও। ওকে এটা ভালো করে দেখো। হ্যাঁ না পরে বলবে। 2 সেকেন্ড, 2 সেকেন্ড মানে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা না? 6 সেকেন্ড মানে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা না? এদের মধ্যে কি বার করতে বলেছে? ভেলোসিটি। কি করছি ভালো করে দেখবে। এখান থেকে একটা স্ট্রেট দাগ যদি নিয়ে আসি, এটা 6 এ মিট করার কথা। এখান থেকে একটা স্ট্রেট দাগ যদি নিয়ে আসি, কোথায় মিট করার কথা? 2 তে। এখান থেকে যদি একটা স্ট্রেট দাগ নিয়ে যাই, কোথায় মিট করার কথা? 20 মিটারে। এখান থেকে যদি স্ট্রেট দাগ নিয়ে যাই, কোথায় মিট করার কথা? ক্লিয়ার হয়েছে? প্রথমে বল এইটুকু কতটা টাইম? কি করে করলাম? 6 মাইনাস 2। তাহলে এখানে কি করলাম? দ্যাট ইজ 6 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড ইকুয়ালস টু 4 সেকেন্ড। এটাকে বলবো ডেল্টা টি, কারণ টাইম অ্যাক্সিস এর চেঞ্জ। কি বলবো? টাইম অ্যাক্সিস চেঞ্জ কে কি বলবো? ডেল্টা টি। ক্লিয়ার? ওদিকে আওয়াজ শুনতে পাচ্ছি না, কি বলবো? ডেল্টা টি। ওকে নেক্সট বলতে পারবি এইখান থেকে এইটুকু কি হবে? 60 মাইনাস 20। তাহলে এটাকে কি লিখবো? ডেল্টা এস। ডেল্টা এস ইকুয়ালস টু 40। কিভাবে করলাম? 60 মিটার মাইনাস 20 মিটার ইকুয়ালস 40 মিটার, রাইট? দিয়ে আমরা ট্রায়াঙ্গেল পেয়েছি। তো এবার একটা আইডিয়া যেটা তোদের নেই সেটা ভালো করে শোন। এইখানে একটা অ্যাঙ্গেল নিলাম থিটা। ত্রিকোণমিতি সবাই করেছিস? না। স্টার্ট করিসনি? ত্রিকোণমিতিতে এরকম একটা পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল থাকে। কিরকম ট্রায়াঙ্গেল থাকে? পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল, তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? এই অ্যাঙ্গেলটা কত হয়? 90। যদি এখানে একটা অ্যাঙ্গেল থাকে থিটা, কি থাকে? থিটা। এই থিটার উল্টো দিকে যে আছে, থিটার কোন দিকে? উল্টো দিকে। কে আছে? এ। এটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার। কি বলবো? থিটার গায়ে যে লেগে আছে কি বলবো? রাইট। 90 ডিগ্রির উল্টো দিকে যে আছে তাকে কি বলবো? ক্যাপিটাল এইচ, রাইট? ট্যান থিটা। কি থিটা? ট্যান স্ট্যান্ডস ফর ট্যানজেন্ট। ট্যান কিসের জন্য? ট্যানজেন্ট। ট্যান থিটা হয় পারপেন্ডিকুলার বাই। ক্লিয়ার থাকবে? আচ্ছা যদি ভেলোসিটি বাই টাইম করি, এরকম একটা ট্রায়াঙ্গেল নি যে ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলারে আছে ডিসপ্লেসমেন্ট,
আর বেসে আছে টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয়? ভেলোসিটি হয়। কি হয়? ভেলোসিটি। এইটা যদি থিটা হয়, আমি কি এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু এস বাই টি লিখতে পারি? তারপরে ট্যান থিটা যদি এস বাই টি হয় সেটাই তো ভেলোসিটি। এই ট্যান থিটার একটা বিশেষ নাম আছে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোন গ্রাফের জন্য এটাকে বলে স্লোপ। কি বলে? স্লোপ। স্লোপ লিখে এম দিয়ে, এম ইকুয়ালস টু কি? স্লোপ। ঠিক আছে, তার মানে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাকে কি দেবে? ভেলোসিটি। স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাকে কি দেবে? ভেলোসিটি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি দেবে? ভেলোসিটি। তিনবার রিপিট করলাম, মাথায় ঢুকে গেছে। ওকে, কিভাবে ভেলোসিটি দিচ্ছে বুঝতে পেরেছো? তাহলে আমি এখান থেকে কি বার করব? যদি আমাকে ভেলোসিটি বার করতে হয় কি বার করব? স্লোপ, রাইট? অর স্লোপ। আচ্ছা, কেউ লিখছিস না তো, তাহলে লেখার টাইম লিখিস না। তাহলে এখান থেকে স্লোপ কি হবে? স্লোপ হবে নিশ্চয়ই ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট এর চেঞ্জ বাই টাইম এর চেঞ্জ। হ্যাঁ, তার মানে কি হবে? ডেল্টা এস বাই ডেল্টা টি। ডেল্টা এস কত? 40 মিটার। ডেল্টা টি কত? 4 সেকেন্ড। কাটাকাটি করব 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? একই ভাবে বার করো তো ভেলোসিটি বিটুইন 8 সেকেন্ড এন্ড 10 সেকেন্ড। বার করো ভেলোসিটি বিটুইন 8 সেকেন্ড এন্ড 10 সেকেন্ড। এটা লিখে নে, ভালো করে বুঝবি। এই গ্রাফটা 8 সেকেন্ড না 10 সেকেন্ড, কি 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের মাঝে বার করব। তাহলে আমি কি করব? 8 সেকেন্ড অবধি একটা স্ট্রেট ডট টেনে নেব, 10 সেকেন্ড অবধি একটা স্ট্রেট ডট টেনে নেব। নেব তো, বলতে পারবি এখানে ডেল্টা টি কত? ডেল্টা টি কত? 2 সেকেন্ড। গুড, একবারে লিখছি, ডেল্টা টি হচ্ছে 2 সেকেন্ড। আমি এখান থেকে একটা ডট টেনে নেব। বাবা, এটা কোথায়? 30 নেবি? 20 20 না রে, এটা মনে হয় 30। এটা 30 আর এটা মনে হয় 45। তাহলে এর মাঝে ডিফারেন্স কত হবে? কত হবে? গুড, তার মানে দ্যাট উইল বি 45 মাইনাস 30, দ্যাট ইজ 50। ক্লিয়ার? তাহলে আমি তো এই ট্রায়াঙ্গেল পেলাম, এটা তো হলো আমার থিটা, তাই না? তাহলে স্লোপ যদি বার করি, দেখ স্লোপটা কি এক্স অ্যাক্সিস এর বা টাইম অ্যাক্সিস এর সাথে একুট অ্যাঙ্গেল হচ্ছে নাকি তার উল্টো দিকে অ্যাঙ্গেল হচ্ছে? উল্টো দিকে হচ্ছে না, তার মানে মাথায় রাখতে হবে এর যা ভ্যালু বেরোবে সেটাকে আমি নেগেটিভে লিখে দেবো। ক্লিয়ার হলো? আচ্ছা, তার মানে এটা কত হলো? 15 মিটার, এটা 2 সেকেন্ড। তাহলে ভেলোসিটি কি? ডেল্টা এস বাই ডেল্টা টি, দ্যাট ইজ 15 মিটার বাই 2 সেকেন্ড, দ্যাট ইজ 7.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? কিন্তু কি বললাম, ও কি অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে পজিটিভ ডাইরেকশন অফ টি এর সাথে? না তো, পজিটিভ ডাইরেকশন টি এর সাথে করেনি, ও পেছন দিকে একটা অ্যাঙ্গেল করেছে, রাইট? তাহলে এইখানে ভেলোসিটিটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সো দ্যাট উইল বি -7.5 মিটার পার সেকেন্ড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবি, যে যখনই তুই কোনো গ্রাফ থেকে ভেলোসিটি বার করছিস তখন দুটো টাইম দিয়ে দিলেই বার করতে হবে এমন নয়। যদি কোনো একটা পয়েন্ট দিয়ে দেয় তাহলে সেই পয়েন্টের ট্যানজেন্ট থেকেও বার করা যাবে ভেলোসিটি। ক্লিয়ার হলো কথাটা? একটা এক্সাম্পল করব, এক্ষুনি দেখবি ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার হয়ে গেছে? দেখা হয়ে গেছে? চলো, আচ্ছা এবার দেখো, আমি তোমাকে একটা ডেটা দিচ্ছি, ডেটাটা সবাই লেখো আমার সাথে সাথে। নেক্সট এক্সাম্পল, ডেটা লেখো। এটা x আছে মিটারে, x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টাইম হচ্ছে সেকেন্ডে, 0 তে 0, 1 সেকেন্ডে 2, 2 সেকেন্ডে 8, 3 সেকেন্ডে 18, তাই উল্টো লিখলাম না? দাঁড়া দাঁড়া, 1 সেকেন্ডে 2, 2 সেকেন্ডে 8, 3 সেকেন্ডে 18,
4 সেকেন্ডে 32 প্লট করবে প্লট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ 2 ড্র এ ট্যাঞ্জেন্ট এট t ইকুয়ালস টু 8 সেকেন্ড 3 ফাইন্ড আউট দা ভেলোসিটি এট t ইকুয়ালস টু 8 সেকেন্ড ঝটপট করবে গ্রাফটা ঝটপট প্লট করো এইদিকে দেখো প্রত্যেকে এইটাকে ভালো করে দেখবে এই গ্রাফটা কিন্তু ভালো করে দেখবে হ্যাঁ কারণ এটা তাহলে পরে চাপ হয়ে যাবে এইদিকে দেখ আমি কি করব আমি ফার্স্টে অ্যাক্সিস বানাবো কি বানাবো অ্যাক্সিস বানাবো অ্যাক্সিস বানানোটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এইদিকে কাকে প্লট করব এইদিকে টাইমকে প্লট করব এইদিকে কাকে প্লট করব ডিসপ্লেসমেন্ট ভালো কথা দেখ আমার আছে 0 2 8 18 32 তাহলে আমার কত দূর অবধি আছে 32 অবধি রাইট তাহলে আমি কোথা থেকে প্লট করা শুরু করব 0 দেখ এটা 10 20 32 তাই না দিস ইজ 10 আমি কি করলাম মাঝখানে এটা 5 দাগালাম এর মাঝখানে তাহলে 15 দাগাবো এটা 20 এর মাঝখানে 25 দাগাবো 30 সবগুলো যে দিতে হবে এমন কোনো মানে নেই এমন ভাবে দেবে যাতে তুমি বুঝতে পারো যে আলটিমেটলি তোমার কি আছে ইজ দ্যাট ক্লিয়ার 30 আর এর উপরে কি এখানটায় দাগ দিয়ে 35 ব্যাস এটু বলি যথেষ্ট টাইম কি চারটে 0 1 2 3 মানে পাঁচ অবধি নেব তাহলে কি করব 0 1 2 3 4 5 ওকে টাইম দেবো 5 সেকেন্ড অবধি এবার দেখো আমার যে গ্রাফ দিয়েছে টাইম যখন 0 ডিসপ্লেসমেন্ট কত 0 তাহলে 0 তে 0 ক্লিয়ার হয়েছে টাইম যখন 1 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কত 2 টাইম 1 ডিসপ্লেসমেন্ট কত 2 এই জায়গায় হবে না ভালো করে দেখো এই জায়গায় হবে না টাইম যখন 2 ডিসপ্লেসমেন্ট কত 8 তাহলে 2 এ ডিসপ্লেসমেন্ট কত 8 এই জায়গায় হবে না টাইম যখন 3 ডিসপ্লেসমেন্ট কত 18 18 তাহলে দেখো 15 16 17 18 এরকম জায়গায় হচ্ছে না টাইম যখন 4 ডিসপ্লেসমেন্ট কত 32 তাহলে 4 এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30 ক্লিয়ার হয়েছে কথাটা এবার এটাকে আমি একটা গ্রাফ দিয়ে জুড়ে দিচ্ছি দেখ ভালো করে দেখবি এই গ্রাফটা আঁকাটা খুব কঠিন হ্যাঁ গ্রাফটা যদি আঁকতে পারিস এটা হচ্ছে গ্রাফ বাবা এখানটাও ভাইটি পড়ে আছে এই গ্রাফটা কি প্রত্যেকে বুঝতে পেরেছি সৃষ্টি যারা কথা বলবি দেবেশ এই গ্রাফটা কি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমার গ্রাফ কমপ্লিট হয়ে গেছে নেক্সট বলছে ড্র এ ট্যাঞ্জেন্ট অ্যাট t ইকুয়ালস টু কত সেকেন্ড 8 সেকেন্ড যে কোনো একটা স্ফিয়ার বা সার্কেল তার ট্যাঞ্জেন্ট কি ঠিক জাস্টকে ছুঁয়ে বেরোয় এরকমটা না তাহলে এরকম একটা কার্ভ আছে যদি বলে এই পয়েন্টে ট্যাঞ্জেন্ট থাকে ঠিক এরকম ছুঁয়ে বেরোবে না এই কার্ভটা এই পয়েন্টে ঠিক এরকম ছুঁয়ে বেরোবে না এই পয়েন্টে ট্যাঞ্জেন্ট কি না এরকম ছুঁয়ে বেরোবে না ট্যাঞ্জেন্ট মানে একটা লাইন যেটা জাস্ট ওই কার্ভটাকে ছুঁয়ে বেরায় বোঝা গেল কথাটা ট্যাঞ্জেন্ট করেছিস কি সবাই করেছিস তাহলে যে কোনো একটা পয়েন্টে ট্যাঞ্জেন্ট মানে জাস্ট তাকে ছুঁয়ে বেরোবে ইজ ইট ক্লিয়ার ধর একটা সার্কেল সার্কেলের ট্যাঞ্জেন্ট কি ওর যদি রেডিয়াস হয় তার উপরে দেখ 90 ডিগ্রি হবে থাকবে ইজ ইট ক্লিয়ার এবার আমাকে কি করতে হবে এই পয়েন্টে একটা ট্যাঞ্জেন্ট ড্র করতে হবে এই পয়েন্টে কি ড্র করতে হবে
দেখ আমি ট্যাঞ্জেন্টটা ড্র করছি, ইটস ভেরি ক্রিটিক্যাল। ওকে, ট্যাঞ্জেন্ট ড্র করাটাই আসল, ভালো করে বুঝতে হবে যে আমার ট্যাঞ্জেন্টটা ঠিক কেমন হবে। কত সেকেন্ডে ট্যাঞ্জেন্ট ড্র করতে বলেছে? 8 সেকেন্ড তো নেই, 2 সেকেন্ড হবে। হ্যাঁ ঠিক করে দে, ট্যাঞ্জেন্টটা 2 সেকেন্ড, ঠিক আছে, ট্যাঞ্জেন্টটা 2 সেকেন্ড, ভালো করে দেখ। 2 সেকেন্ডে ট্যাঞ্জেন্ট কি করে ড্র করব? খাতায় লিখিস না জিনিসটা, দেখ 2 সেকেন্ডে ট্যাঞ্জেন্ট কি করে ড্র করব, ঠিক এরকম একটা স্ট্রেট দাগ হবে না? দেখ তো আমি যদি দাগটাকে এরকম দিই ট্যাঞ্জেন্ট হবে? দাগটাকে যদি এই রকম দিই ট্যাঞ্জেন্ট হবে? না। যদি এই রকম দিই ট্যাঞ্জেন্ট হবে? না। এমন রকম দিতে জাস্ট ছুঁয়ে বেরোবে? হ্যাঁ। তাহলে ভালো করে দেখ, আমি জানি না করতে পারবো কিনা, এটা খুবই টাফ হয় করা। মোটামুটি হয়েছে ট্যাঞ্জেন্ট? মোটামুটি হলেই হবে, ক্লিয়ার? জাস্ট এই যে 8 সেকেন্ডে দাগটাকে ছোবে, জাস্ট ছুঁয়ে বেরোবে, ছুঁয়ে বেরিয়েছে এবং ঠিক মনে হচ্ছে না কার্ডটা ঠিকঠাক আছে। দেখ এদিকে ইকুয়াল অ্যাঙ্গেল, এখানেও ইকুয়াল অ্যাঙ্গেল, রাইট? এবার কি করব, যেখানেই হোক না কেন আমি এটাকে ধর আরেকটু টেনে নিয়ে চলে এলাম, এলাম এটাকে আরেকটু টেনে নিয়ে উপরে চলে গেলাম, গেলাম গিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। ধর এই সেই ট্রায়াঙ্গেলের শুরু, এটা শেষ, রাইট? এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, এই পয়েন্টটার নাম দিলাম আমি বি। তাহলে আমরা ট্রায়াঙ্গেল তৈরি করব, যে ট্রায়াঙ্গেলটাই এ আর বি নিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি কি করবো, এখান থেকে একটা সোজা দাগ দিয়ে দিলাম, দিয়েছি এখান থেকে একটা সোজা দাগ দিয়ে দিলাম। আচ্ছা এক সেকেন্ডে নিয়ে আসি, এখান থেকে একটা সোজা দাগ দিয়ে দিলাম, দিয়েছি ডান, এখান থেকে একটা সোজা দাগ দিয়ে দিলাম, পেয়েছি একটা ট্রায়াঙ্গেল। ভালো করে দেখ এখানে কিন্তু কোনো ওয়েল ডিফাইন্ড দাগে গিয়ে পড়বে না, যে ডিস্টেন্স আমার একই পড়বে দুইই পড়বে এমনটা কিন্তু না, যেরকম সেরকম ট্রায়াঙ্গেল হতে পারে। ক্লিয়ার হলো? হ্যাঁ পড়তে পারে নাও পড়তে পারে, মানে আমার এখানে ওয়েল ডিফাইন কিছু হবে এটা আশা করাটাই ঠিক নয়। এবার আমাকে এখানে অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে, বলতো এইটা অ্যাপ্রক্সিমেটলি কত মিটার হবে? এটা 15, অ্যাপ্রক্সিমেটলি 15 মিটার। তাহলে এই দাগটা হচ্ছে 15 মিটারের দাগ, এইটা অ্যাপ্রক্সিমেটলি কত মিটার হবে? 0 না 0 না 1 মিটার। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার। তাহলে ডেল্টা কত এখানে? এবার আমি স্পিড কি করে বার করি বা ভেলোসিটি কি করে বার করি? ভেলোসিটি হচ্ছে এইখানে ট্যাঞ্জেন্ট, তার মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভেলোসিটি মানে ট্যান অফ দা থিটা, যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে কি হবে? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, দ্যাট ইজ ডেল্টা এস বাই ডেল্টা টি। ডেল্টা এস মানে কত? 14 মিটার। ডেল্টা টি মানে কত? 2 সেকেন্ড, দ্যাট উইল বি 7 মিটার পার সেকেন্ড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছিস? এবার আমরা এটা এমনি একটা ইকুয়েশন দিয়ে ফেলে দেখব। দেখ আমরা জানি যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, তোরা জানিস না, তোরা পড়বি চ্যাপ্টার 2c তে, আমি জানি তাই আমি করছি। আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, কারণ তাই 0 থেকে শুরু করেছে। v স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু a, আচ্ছা ভেলোসিটি তো চেয়েছে, আচ্ছা ভেলোসিটি বার 2a ইনটু ডিসপ্লেসমেন্ট, রাইট? আচ্ছা আরেকটা ফর্মুলা আছে আমার, v ইকুয়ালস টু u প্লাস at, এই ফর্মুলাটা আছে। তাহলে u তো আমার 0, তাহলে v ইকুয়ালস টু কি হবে? সিম্পলি at। আরেকটা ফর্মুলা আছে, s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, আছে? u যদি 0 হয় তাহলে এই পার্টটা কেটে গেল, তাহলে s ইকুয়ালস টু কি হলো? হাফ a t স্কয়ার। যে কোনো একটা ডিসপ্লেসমেন্ট বসে, ধর 8 সেকেন্ডের মাথায় ডিসপ্লেসমেন্ট, তাহলে 8 ইকুয়ালস টু হাফ ইনটু a ইনটু টাইম স্কয়ার মানে 2 স্কয়ার, রাইট? তাহলে এটা কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু কি হবে? 8/2, তার মানে কি? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ভেলোসিটি এটাই বসিয়ে করি, তাহলে v ইকুয়ালস টু at
তার কত হবে 4 ইনটু টাইম কত 2 সেকেন্ড দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড আমাদের কত বেরিয়েছে 7 মিটার পার সেকেন্ড বেরিয়েছে না কত বেরিয়েছে 7 মিটার পার সেকেন্ড দেখেছিস মানে আমরা হাতে করেছি কোন ডিটেইল ক্যালকুলেশন ছাড়া তাতো দিয়েছে আমাদের কত কাছাকাছি চলে এসেছে তার মানে এটা আমি ক্যালকুলেশনটা জানি তাই করতে পারলাম কিন্তু যদি কোনো কেসে ক্যালকুলেশন এইভাবে না বার করতে পারি তাহলে আমরা গ্রাফ থেকে যে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি সেখান থেকে যদি একটা পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল বানাই সেই ট্রায়াঙ্গেল থেকে কিন্তু ইজিলি আমরা তার স্লোপ বার করে সেখান থেকে ভেলোসিটি বার করতে পারব কনসেপ্ট বুঝতে পেরেছিস যে সিম্পলি স্কেল দিয়েও তো করিনি জাস্ট হাতে করেছি জাস্ট হাতে করেও দেখ আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু তার কত কাছাকাছি আমরা চলে এসেছি জাস্ট হাতে করে আর কিছু না কারণ আমরা এখানে তো যদি এটা ট্যানজেন্ট আরো ভালো করে ড্র করতাম তাহলে এখানে জিরো হতো এটা হয়তো আরেকটু উঠে এখানে হয়তো 16 এ গিয়ে হয়তো 3 তে মিলতো তাহলেই দেখ 16 মাইনাস 0 16 বাই 2 80 আসতো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে यस স্যার বুঝতে পেরেছি আমরা তো এখানে 15 ধরেছি হয়তো এটা 15 না 16 হতো তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যখনই কোনো গ্রাফ থাকবে প্রথমেই গ্রাফটাকে আগে আমরা বুঝব দিয়ে গ্রাফটাকে ড্র করব দিয়ে একটা একটা করে যেরকম পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে করলাম এরকম পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে করতে হবে ওকে চল আজকের মতো এইটুকুই